নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তোমরা দেখছো এসডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল। আজ তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ঝিঙে পোস্ত। আজ আমি বানিয়ে দেখাবো। চলুন তাহলে রান্নাটা দেখা যাক। এখানে আমি দুটো ঝিঙে নিয়ে নিয়েছি, তিনটে আলু আর একটা ছোটো সাইজের পেঁয়াজ। এইবার আমি ঝিঙেগুলো কেটে ধুয়ে নিচ্ছি। ঝিঙেগুলো আমার কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর আমি আলুগুলো কেটেও ভালো করে ধুয়ে নিচ্ছি। এই রান্নাটা করা খুবই সহজ, খেতেও দারুণ লাগে। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবার আমার সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে এসেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন শুকনো লঙ্কা। এখানে কয়েকটা বড়ি দিয়ে দিচ্ছি, বড়িটা আমার বাড়িতেই বানানো। বড়িটা আমি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু আর ঝিঙেগুলো। ঝিঙে আলু আর ঝিঙেগুলো আমি ভালো করে ভেজে নেব। যত ভালো করে ভাজবো তত পোস্তটা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ঝিঙে থেকে জল বেরিয়ে এসছে, ভালো করে আমি 5-6 মিনিট মতো কষিয়ে নেব। ঝিঙে আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমার বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্ত 5টা লঙ্কা বেটেছিলাম। পোস্তটা আমার তৈরি হয়ে গেছে, ঝিঙে আলু পোস্ত। অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন একবার। পোস্তটা আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবে।